গণতন্ত্র ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। অন্যান্য সামগ্রীর সঙ্গে এবার ন্যায্য মূল্যের দোকানে যুক্ত হলো রান্নার কাজে ব্যবহার্য গুঁড়ো মশলা। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর হাত ধরে গুঁড়ো মশলা প্রকল্পের সূচনা হলো রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। একই সঙ্গে রেশন ডিলারদের বীমার আওতায় আনার উদ্যোগ। রাজ্য সরকারের এই উদ্যোগে জনমনে খুশির হাওয়া। মানুষের নিত্যদিনের জীবনশৈলীতে ন্যায্যমূল্যের দোকানের ভূমিকা অপরিসীম। এই ন্যায্যমূল্যের দোকানের মাধ্যমে গণবণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রয়াস জারি রেখেছে রাজ্য সরকার। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে গণবণ্টন ব্যবস্থা যুক্ত হল রান্নার কাজে ব্যবহৃত গুঁড়ো মশলা। খাদ্য দপ্তর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান হল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, খাদ্য দপ্তরের আধিকারিকরা সহ লংতরে গুঁড়ো মশলার কর্মকর্তা রতন দেবনাথ প্রমুখ। উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, হলুদ, জিরে, ধনিয়া, লঙ্কা সহ চার প্রকারের গুঁড়ো মশলা ন্যায্য মূল্যের দোকান থেকে সরবরাহ করা হবে। রাজ্যের 2050টি ন্যায্য মূল্যের দোকান বর্তমান আছে। এর মধ্যে মহিলা পরিচালিত ন্যায্য মূল্যের দোকানের সংখ্যা 290টি। এই মহিলা পরিচালিত রেশনগুলো 2018 সালে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেওয়া হয়েছে। এটি একটি অনন্য নজির বললেন মুখ্যমন্ত্রী। তিনি পরিসংখ্যান দিয়ে জানান, 243টি নতুন ন্যায্যমূল্যের দোকান চালু করা হয়েছে। সারা রাজ্যে মোট 75,600 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন 137টি রাজ্য সরকারের খাদ্য গুদাম রয়েছে। মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, খুব সম্ভবত সমস্ত ডিলারদের নিয়ে এ ধরনের মত বিনিময় সভা প্রথম হয়েছে। ন্যায্যমূল্যের দোকান ডিলারদের বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই সমস্ত বিষয়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন ডিলার্সদের কাছ থেকে যেসব কথাগুলো আমরা জানলাম, মাননীয় দপ্তরের মন্ত্রী উনি অলরেডি নোট ডাউন করেছেন এবং এগুলো নিয়ে কিন্তু কয়েকদিনের মধ্যে আমাদের আলোচনাও হয়ে গেছে। এবং যেটা বারবার বলার চেষ্টা করি যে আমাদের এই সরকার সমস্যা নিরসনের সরকার, সমস্যা জিয়ে রাখার সরকার এই সরকার না, এই সরকার মানুষ বান্ধব। মুখ্যমন্ত্রী আরো বলেন, এক দেশ এক রেশন কার্ড চালু করার ফলে পরিযায়ী শ্রমিক থেকে সাধারণ মানুষ উপকৃত হবে। গত 5 বছরে 7,000 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম তৈরি করেছে নতুন সরকার। 2019 সাল থেকে ন্যায্য মূল্যের দোকান মারফত ভর্তুকিতে ডাল ও চিনি সরবরাহ শুরু হয়েছে। নতুন সরকার গঠিত হওয়ার পর ব্রু শরণার্থীদের প্রায় 2,882 অন্ত্যোদয় রেশন কার্ডের মাধ্যমে রেশন সামগ্রী তুলে দেওয়া হয়েছে। জিরানিয়ায় 2 লক্ষ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন এলপিজি প্ল্যান্ট তৈরি করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রাখেন। খাদ্যমন্ত্রী বলেন, ডিলারদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সরকার ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে। ডিলারদের স্বাস্থ্য বীমার আওতায় আনার চিন্তাভাবনা রাজ্য সরকার শুরু করেছে। সেই সঙ্গে কমিশন বৃদ্ধি বিষয়ক দপ্তর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। খাদ্যমন্ত্রী ন্যায্যমূল্যের ডিলারদের কাছে আহ্বান রাখেন, সঠিক সময়ে রেশন সামগ্রী যেন ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। বন্ধুরা, আপনারা যে দাবি দাওয়া এখানে করেছেন, আমরা নোট নিয়েছি। দপ্তর এটা নয় যে আপনাদের থেকে শুনে আপনাদের সমস্যার সমাধান করতে হবে। ইতিমধ্যে আপনাদের রেশন ডিলার ভাইদের কথা বিবেচনা করে আমরা অনেক সিদ্ধান্ত নেওয়ার চিন্তা ভাবনা করছি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কি করে আগামী দিনে এই পুরনো আমলের যে রেশন বুক চটি যে বই, সেটার পরিবর্তে সেটাকে স্মার্ট কার্ডে কিভাবে পরিবর্তন করা যায়, এবং সেটাও আমাদের টেন্ডার কিছুদিনের মধ্যে হবে। স্মার্ট কার্ডের মাধ্যমে আমরা সেটাকে রেশন বইকে আমরা পরিবর্তন করব। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কিভাবে রেশন বন্ধুদের, রেশন মালিকদের, ডিলারদের বীমা করানো যায়, এবং সেই হেলথ ইন্স্যুরেন্স আমরা আলোচনা করছি, কথা চলছে, কি প্রিমিয়াম হবে সেটা নিয়ে আলোচনা চলছে। হেলথ ইন্স্যুরেন্স নিয়েও খুব শীঘ্রই আমরা সিদ্ধান্ত একটা গ্রহণ করব। এছাড়া গণবণ্টন ব্যবস্থাকে আরো শক্তিশালী এবং অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর জন্য দপ্তর বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে সারা রাজ্যের ন্যায্য মূল্যের দোকান ডিলারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ডিলাররা মত বিনিময়ে এই সুযোগ পেয়ে খুব খুশি হলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।